আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.4 এর অঙ্কগুলো আমি আজকে আলোচনা করব। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকবে এবং অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখবে। তো তোমরা সবাই হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে আমি দুটো অঙ্ক তুলে নিচ্ছি। নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। তো প্রথম ভগ্নাংশ এটি, দ্বিতীয় এটি। তাহলে এখানে সমতুল নির্ণয় করতে হলে যে নিয়মটা, সেই নিয়মটা আমি এখানে লিখে দিচ্ছি যে প্রথম ভগ্নাংশের লব 5, তৃতীয় ভগ্নাংশের হর 15, এর গুণ। এ দুটো গুণ করলে কত হবে দেখো, 24 গুণ 5, তার পাশে 20 শূন্য হাতে আছে 2, তার দুগুণে 10 12, 120। এরপরে আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ। তো এখানে 15 গুণ 8, তো 5 40 40 শূন্য হাতে আছে 4 8 4 12, 120। তো এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু গুণফল দয় সমান, সুতরাং ভগ্নাংশ যুগল বল সমতুল। তাহলে এই ভগ্নাংশ দুটি কি হবে? সমতুল হবে। 8 15 24 উত্তর, ভগ্নাংশদ্বয় সমতুল। এরপরে খ নম্বর, দুটি ভগ্নাংশ দেওয়া আছে। তো প্রথম ভগ্নাংশের লব 7 গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর 33, এই দুটি আমরা গুণ করে নিব। তাহলে আলাদাভাবে গুণ করে নেই, 3 7 21 21 এর 1, 3 7 21, হাতে আছে 2 23, 231। এরপরে প্রথম ভগ্নাংশের হর 11 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব 14, এ দুটো গুণ করে নিব, 14 গুণ 11, তাহলে 4 4 1 1 1, আবার 1 1 1, 4 4 1 1 1, তাহলে 4 যোগ করবা 5 1, 154। এবার শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখানে গুণফল দয় কিন্তু অসমান। তাহলে আমরা লিখতে পারি কি, গুণফল যেহেতু গুণফল দয় সমান নয়, সুতরাং 7 11 14 33 ভগ্নাংশ যুগল সমতুল
এটাই উত্তর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো তোমরা কোনটি সমতুল এবং কোনটি সমতুল নয়? এরপরে আমরা আরেকটি অঙ্ক করব, যে নিচের ভগ্নাংশগুলো সমবিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। তো আমরা একটি ভগ্নাংশ লিখে নিচ্ছি, একটি ভগ্নাংশ তোমরা দেখতে পাচ্ছ, এখানে তিনটি ভগ্নাংশ। এখানে আমাদের কী করতে হবে, এই ভগ্নাংশগুলো সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এখানে আমরা প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর আমরা কী করে বলাশয় করে নেব। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর পাঁচ দশ চল্লিশ হরগুলো এর লসা গুলো এর লসা গুলো এর লসা কত এটা একটু আমরা বের করে নিই। যেমন পাঁচ দশ চল্লিশ, প্রথম আমরা দুই দিয়ে ভাগ দেব, পাঁচ জানা দশের ভিতরে যা দিবা, পাঁচ গুণে দশ গুণে বিশ। এরপরে আমরা পাঁচ দিয়ে দেব এক এক, এখানে হবে চার। তাহলে নিনের অসুখে কত, দুই পূরণ চার পাঁচ চার, তাহলে পাঁচজন দশ, চার দশকে চল্লিশ। তাহলে হরগুলোর লসাগু হচ্ছে চল্লিশ। এরপরে প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ দুই বাই পাঁচ, এখন আমরা কী করব একটু খেয়াল করো, এই যে চল্লিশ ভাগ প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেবো, কত হবে পাঁচাটা চল্লিশ আট। তাহলে এই যে ভাগগুলি আমরা আট পাইছি, আট দিয়ে কী করবো হর এবং লককে গুণ করব, তাহলে হচ্ছে এখানে আট দিকে ষোলো, এখানে পাঁচটা চল্লিশ। এরপরে দ্বিতীয় ভগ্নাংশ সাত বাই দশ, এখানে সেম আমরা কী করবো, যে লসাগু করে হরগুলো পেয়েছিলাম চল্লিশ ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিতে হবে দশ, চার দশকে চল্লিশ, তাহলে এখানে চার চার কত হবে চার সাত আঠাশ, চার দশকে চল্লিশ। এরপরে তৃতীয় ভগ্নাংশ নয় বাই চল্লিশ, এখানে কী করতে হবে আমরা সেম যে প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর যে লসাগু চল্লিশ ডিভাইডেড, এখানে তৃতীয় ভগ্নাংশের হর চল্লিশ দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে, ভাগ করলে কত হবে এক, তাহলে এই এক দিয়ে হর এবং লককে গুণ করতে হবে, নয় এককে নয় চল্লিশ এককে চল্লিশ। তাহলে আমরা এখন লিখতে পারি সাধারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো চল্লিশ কমা আঠাশ বাই চল্লিশ কমা
9/40 এটাই উত্তর শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এটাই উত্তর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো তো এখন তোমরা বাসায় যে অঙ্কগুলো করবা অর্থাৎ বাড়ির কাজ SW আমি দিয়ে দিচ্ছি SW অনু 1.4 এর 1 এর ক খ গ এবং 2 এর ক আর খ এই কয়টি অঙ্ক তোমরা বাসায় কী করবে প্র্যাকটিস করবে বারবার করবে আর আমি এ বলে আমার আজকে ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে তোমাদের সবাইকে ধন্যবাদ।